হাই ফ্রেন্ডস, আমি ফিরোজ শেখ। আমি আগের দিনের মতো আজকেও দুর্দান্ত টিপসের মাধ্যমে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। আজকে আমি সুবীর দাসের বই থেকে গড চ্যাপ্টার পার্ট থ্রি করাবো। আগের দিন পার্ট টু হয়েছিল, আজকে পার্ট থ্রি হবে। চলো প্রথম অঙ্কটা কী বলেছে দেখে নাও। আজকে 21 নম্বর অঙ্ক প্রথম হবে, দেখো কী বলেছে। 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত, স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? 15 থেকে 37 পর্যন্ত, দেখো কত সহজে করা যায়। তাহলে 15 থেকে 37, তাহলে 15 যোগ 37 / 2, অর্থাৎ 7 আর 5 = 12, 2 7 আর 5 = 12, 2 হাত তাহলে 1 3 আগে 4 আগে 5 52 / 2, অর্থাৎ 26 × 2 = 52। এই 26 আমার অ্যান্সার, ঠিক আছে। প্রথম পদ প্লাস শেষ পদ বাই দুই, এটা হচ্ছে আমার প্রথম পদ প্লাস শেষ পদ বাই দুই, এটা হচ্ছে আমার যে 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড়, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে ফার্স্ট পদ প্লাস লাস্ট পদের সমষ্টি বাই দুই, এটা হচ্ছে গড়, গড়ের সূত্র, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা আবার মিলিয়ে নাও, অ্যান্সার কী আছে 26, দেখো বি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট অঙ্কে দেখো 22 নম্বর অঙ্কটা কী বলেছে, 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত, দেখো কত সহজে করা যায়। 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি আসবে, 1 থেকে 30 পর্যন্ত, একের পর থেকে আসবে কি, 2 জোড় সংখ্যা 2 4 6 8, এরকম করতে আসবে জোড় সংখ্যা আসবে 30 পর্যন্ত, তাহলে 30 আসবে, ঠিক আছে। তাহলে 2 4 6 8 30, এবার স্বাভাবিক সংখ্যার গড় বলছে, এদের স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে এখানে আমার দেখো 2 এই ফার্স্ট পদ প্লাস লাস্ট পদ, অর্থাৎ 30 যোগ 2 বাই এখানে আমার 2, অর্থাৎ 30 × 2 = 32, 32 / 2 অর্থাৎ 16 × 2 = 32, 16, এই 16, এই 16 আমার অ্যান্সার, ঠিক আছে। এনতম পদ আর এই প্রথম পদ, অর্থাৎ 30 যোগ 2 = 32, 32 কে 2 দিয়ে ভাগ করো, 16, 16 আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশানটা মিলিয়ে নাও, দেখো অপশান অপশানটা কি, অপশান সি আমাদের রাইট অ্যান্সার, 16, ঠিক আছে। চল নেক্সট অঙ্কে দেখো 23-এর অঙ্কটা কি বলেছে, প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত, দেখো কত সহজে করা যায়। তাহলে প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যা, প্রথম জোড় সংখ্যা 2, তারপর আছে 4, তারপর আছে 6, তেমন এমন করতে করতে যাবে কত, 25টি, তাহলে 50 পর্যন্ত যাবে, 50 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা আমার 50 পর্যন্ত যাবে, কারণ 1 এর পর 2, 2 এর পর 3, ঠিক আছে, 2 জোড় সংখ্যা আবার বিজোড় সংখ্যা 3, এমন করে আমার 50 পর্যন্ত যাবে। তাহলে এখানে আমার গড় করতে বার করলে গড় বার করবো কী করে, এনতম পদ, অর্থাৎ 50 যোগ 2 / 2, অর্থাৎ 50 × 2 = 52, 52 / 2 অর্থাৎ 26 × 52, এই 26 আমার অ্যান্সার, ঠিক আছে। কী চেয়েছিল দেখো, যে 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার, 26, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে দেখো 24-এর অঙ্কটা কী বলেছে, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, দেখো এই অঙ্ক করতে গেলে আমার প্রথম সূত্র একটা জানতে হবে, যেটা বর্গের সমষ্টি সূত্র, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে n (n+1) / 2n+1/6, তাহলে এখানে আমার কী দিতে পারি, n (n+1) / 2n+1/6, এটা হচ্ছে সমষ্টি সূত্র। এখানে n বলতে বোঝায় nতম পদ, অর্থাৎ এখানে সবথেকে বড়, এখানে আমার এখানে কি 1 স্কোয়ার স্বাভাবিক বর্গ বলেছে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এমন করে ডট 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 দিয়ে 11 স্কোয়ার, এর বর্গের বর্গের কি বলেছে, বর্গের গড় কত, স্বাভাবিক সংখ্যা বর্গের গড় কত, ঠিক আছে। তাহলে এখানে n = 11 হবে, n = 11। এবার এটা আমার সমষ্টি সূত্র পেলাম, এটা সমষ্টি, এটা হচ্ছে সমষ্টি, সমষ্টি, ঠিক আছে। এবার তাহলে nতম পদের n = 11 দিয়ে ধরেছি, তাহলে আমি nকে যখন এবার গড় দেবো, গড় অর্থাৎ এই n এর মানগুলি বসিয়ে দাও, 11 যোগ 1 হয় 2 × 11 + 6, এবার যখনই গড় দিয়েছি এখানে 11 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে এই 11 কেটে যায়,
11 আর এই 11 আর একে 12 12 গুণিত এখানে 11 12 এখানে 11 দুগুণে 22 22 আর একে 23 23 23 বাই 6 অর্থাৎ 6 দুগুণে 12 অর্থাৎ 2 অর্থাৎ 23 দুগুণে 46 এই 46 আমার অ্যানসার 46 অ্যানসার ঠিক আছে আমাদের সূত্রটা মাথায় রাখতে হবে n তম স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n ইন সমষ্টিটা সমষ্টি সূত্রটা আমরা মাথায় রাখতে হবে n তম স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 এটা সমষ্টি এবার গড় বললে যে যেটার মান গড় চেয়েছে তাহলে গড় আমি ভাগ করে দেবো তাহলে এমন অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তাহলে অ্যান্সার আমার 46 অপশন আমি নিয়ে নাও অপশান দেখো কি রয়েছে অপশান অপশান সি আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট দেখো 25 এর অঙ্কটা কি বলেছে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত আগের মতো আগে ছিল বর্গের গড় এবার হচ্ছে ঘনের গড় তাহলে ঘনের সমষ্টিটা আমরা জানি ঘনের সমষ্টির সূত্রটা আমাকে প্রথমে জানতে হবে কি n ইনটু n n ইনটু n প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার এর হোল স্কোয়ার ঠিক আছে এখানে আমার কি দিয়েছে 12 তো বলেছে ঘন ঘন 1 1 এর কিউ কমা 2 এর কিউ স্বাভাবিক সংখ্যা 3 এর কিউ ডট 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 দিয়ে 12 এর কিউ ঠিক আছে তাহলে n তম পদ এখানে হচ্ছে 12 n সমান কি আমার দেখো 12 ঠিক আছে তাহলে এখানে 12 যদি আমি 12 বাই 12 প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার ঠিক আছে এখানে 2 কেটে দাও 6 দুগুণে 12 অর্থাৎ এটা দাঁড়াবে 6 এখানে 12 আর 1 এ 13 13 হোল স্কোয়ার অর্থাৎ 6 দ্বারা 78 78 হোল স্কোয়ার 78 হোল স্কোয়ার তাহলে এখানে আমি 78 78 হোল স্কোয়ারটা বর্গ করে নেই গুণ করে নেই 8 আর 64 4 7 তাহলে 6 8 7 আর 56 7 আর 56 56 56 112 112 আর 6 118 118 এর 8 বসবে হাতারে 11 থাকলো 7 7 49 49 49 আর 11 9 1 10 0 তাহলে 1 4 1 5 1 6 60 অর্থাৎ 6000 6084 এই 6084 এটা সমষ্টি এটা আমার সমষ্টি হলো এবার তাহলে গড় কি আসবে তাহলে গড় আসবে গড় যখনই গড় করবো এই 6084কে 12 দিয়ে ভাগ করো অর্থাৎ 12 দিয়ে করলে 5 12 60 5 এবার একটা শূন্য দাও 6 বার 5 12 60 6 12 7 12 84 7 অর্থাৎ 507 এই 507 আমার অ্যান্সার ঠিক আছে এটা আমার n তম পদে বর্গ ঘনের আমার সমষ্টি পেলাম 6084 ঠিক আছে এবার যখনই গড় বলেছে তখনই আমার কত এই গড় 12 দিয়ে ভাগ করে দিলাম সমষ্টিকে 12 দিয়ে ভাগ করলাম 507 এই 507 আমার অ্যান্সার ঠিক আছে অপশন নাম্বার নিয়ে নাও অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চল নেক্সট অঙ্কে দেখো 26 এর অঙ্কটা কি বলেছে 1 থেকে 17 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত দেখো কত সহজে করা যায় এখানে 1 থেকে 1 থেকে 17 পর্যন্ত অর্থাৎ 1 এর পরবর্তী 2 2 স্কয়ার 3 স্কোয়ার 2 এর স্কোয়ার পর পর জোড় সঙ্গে বলে 4 স্কোয়ার 6 স্কোয়ার 8 স্কোয়ার যোগ 16 স্কোয়ার বর্গ এবার কি বলছে দেখো 1 থেকে 17 পর্যন্ত পর পর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত তাহলে আমরা একটা কমন নিতে পারি এখানে একটা আমরা 2 স্কোয়ার কমন নিলাম তাহলে 1 স্কোয়ার থাকবে প্লাস 2 স্কোয়ার থাকবে প্লাস 3 স্কোয়ার থাকবে প্লাস 4 স্কোয়ার থাকবে ইকুয়াল টু 8 স্কোয়ার থাকবে ঠিক আছে এখানে 4 স্কোয়ার দেখো 4 স্কোয়ার করলে কি হয় 4 স্কোয়ার 16 হয় এখানে 2 2 এর বর্গ 4 এখানে 2 এর বর্গ 4 তাহলে 4 16 তাহলে আমার সম মিলে যাবে ঠিক আছে এবার দেখো পরপর পরপর স্বাভাবিক সংখ্যা চলে এলো পরস্পর স্বাভাবিক সংখ্যা চলে এলো এর সূত্রটা কি সমষ্টি সূত্র সমষ্টি সূত্রটা কি এটা থাক আমার এটা 2 এর বর্গ 4 থাক এটা কি n ইনটু এটা আমার থাক এটা আমার সূত্রটা কি জানি n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 এর সমষ্টি সূত্র তাই না এর সমষ্টি সূত্র এবার এটা n সমান হচ্ছে এখানে 8 এখানে 8
এখানে এখানে দেবো আট প্লাস এক ইন্টু আট দুগুণে ষোলো যোগ এক বাই ছয়, অর্থাৎ চার, এটা আমার দাঁড়াবে আট গুণিত নয় গুণিত ছয় ষোলো একে সতেরো বাই ছয়, অর্থাৎ তিন দুগুণে ছয় তিন দিকে নয় দুই চারে আট চার, অর্থাৎ দাঁড়ালো এখানে আমার কি চার চারে ষোলো ষোলো চার চার ষোলো তিন ষোলো আটচল্লিশ, চার চার ষোলো চার চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ গুণিত সতেরো আটচল্লিশ আটচল্লিশ গুণিত সতেরো, এটা হলো সমষ্টি, এটা হলো সমষ্টি পেলাম আটচল্লিশ গুণিত সতেরো। এবার কি বলতে দেখো যে বর্গের গড় কত, এখানে মোট সংখ্যা কত আছে, মোট এই আটটি সংখ্যাই আছে, তাহলে আট দিয়ে এবার ভাগ করে দাও, এই আট দিয়ে গড় বললে এবার যখন গড় আসবে তাহলে আটচল্লিশ গুণিত সতেরোকে আট দিয়ে ভাগ করে দাও, আট ছয় আটচল্লিশ, অর্থাৎ ছয় সাতে বিয়াল্লিশের দুই হাত হলো চার, ছয় একে ছয় চার দশ একশো দুই, এই একশো দুই আবার অ্যান্সার, ঠিক আছে একশো দুই, অপশানটা মিলিয়ে নাও, অপশান এ আমাদের রাইট অ্যান্সার একশো দুই, ঠিক আছে। চ নেক্সট অঙ্কে দেখো সাতাশের অঙ্কটা কি বলেছে, এক থেকে ষোলো পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, দেখো কত সহজে কয়া যায়, তাহলে স্বাভাবিক সংখ্যাগুলি কি এক একের এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার প্লাস সাত স্কোয়ার ডট 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 প্লাস কত পনেরো স্কোয়ার, পনেরো স্কোয়ার, তাহলে বিজোড় সংখ্যা মোট আছে কটা, এবার পনেরো যোগ এক বাই দুই অর্থাৎ ষোলো বাই দুই অর্থাৎ আটটি, মোট বিজোড় সংখ্যা আছে আটটি। তাহলে বিজোড় সংখ্যার সমষ্টির একটা সূত্র আছে, কি সমষ্টির একটা সূত্র যেটা হচ্ছে আমরা লিখতে পারি এন ইন্টু এ টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন মাইনাস ওয়ান বাই থ্রি, এটা হচ্ছে বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র, ঠিক আছে বর্গের সমষ্টির সূত্র। এবার এখানে যখন এখানে এই এনটা হচ্ছে আট, এখানে হচ্ছে এন এর মানটা হচ্ছে আট, ঠিক আছে, তাহলে এখানে টু এন, টু এন হচ্ছে আট দুগুণে ষোলো যোগ এক ইন্টু টু এন আট দুগুণে ষোলো বিয়োগ এক বাই তিন। এবার আমরা গড় একবারে গড় লিখে দিই, গড় তাহলে গড় হবে আট এখানে ষোলো, এই যেহেতু গড় আটটি সংখ্যা আছে আটটি, তাহলে গড় হবে আট দিয়ে ভাগ, আর এখানে আমার এন আটটি আটই হবে, ঠিক আছে এখানে আমার আটটি, কারণ এখানে আমার মোট আটটি সংখ্যা লাস্ট আটটি পদ আছে, ঠিক আছে, তাহলে এখানে আট ষোলো এক সতেরো গুণিত ষোলো থেকে এক বিয়োগ হলে পনেরো বাই তিন, এটা পনেরো তিন গুণিত আট, এই আট এই আট কেটে যায় তিন পাঁচে পনেরো অর্থাৎ পাঁচ সতেরো পঁচাশি, এই পঁচাশি আমার অ্যান্সার, ঠিক আছে পঁচাশি আমার অ্যান্সার, অপশানটা একবার মিলিয়ে নাও, অপশান বি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চল নেক্সট অঙ্কে দেখো আঠাশের অঙ্কটা কি বলেছে, এক থেকে ষোলো পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত, দেখো কত সহজে করা যায়, এখানে পরস্পর জোড় সংখ্যা বলেছে, তাহলে দুইয়ের কিউ প্লাস চারের কিউ প্লাস ছয়ের কিউ প্লাস আটের কিউ আটের কিউ ডট 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 প্লাস ষোলোর কিউ, তাহলে এখানে আমি দুইয়ের কিউ কমন নেবো অর্থাৎ একের কিউ যোগ দুইয়ের কিউ যোগ তিনের কিউ যোগ চারের কিউ ডট 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 আটের কিউ, ঠিক আছে। এবার এটা আমার সমষ্টি 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 পেলাম, তাহলে সমষ্টির সূত্র একটা আছে, এখানে দুইয়ের কিউ আট দিয়ে দাও, সমষ্টির সূত্র কি এটা আমরা জানি যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার এর হোল স্কোয়ার, এটা আমরা জানি, তাহলে এটা আমরা ডাইরেক্ট মান বসাতে পারতাম তোমাদের দেখানো বোঝানোর জন্য, এটা আমি দিলাম মানটা। এবার যেহেতু গড় বলেছে তাহলে এই আটতম পদ তাহলে আট দিয়ে ভাগ করে দাও, আট দিয়ে ভাগ, ঠিক আছে, তাহলে এবার এই আটটা এই আট দিয়ে কেটে দাও, এটা এটা আগে ছিল সমষ্টি, এবার এটা গড় গড় দিয়ে দিলাম গড়, তাহলে এনের জায়গায় কি দেবো আট, কারণ আট লাস্টতম পদ আটই হবে, কারণ এখানে আমার এখানে এই কমন নিচে এখানে আট আছে, আট দিয়ে দাও আট, এখানে আট গুণিত এটা আট আর একে আট আর একে নয় নয় বাই দুই এর হোল স্কোয়ার, এখানে দুই চার দু না চার অর্থাৎ চার নয় ছত্রিশ, ছত্রিশের হোল স্কোয়ার, তাহলে ছত্রিশের বর্গ করো ছত্রিশ গুণিত ছত্রিশ গুণ করো
অর্থাৎ ছয় ছয় ছত্রিশ ছয় হাতল তিন, তিন ছয় আঠারো, তিন ছয় আঠারো, আঠারো ছত্রিশ, ছত্রিশ তিন উনচল্লিশ, নয় হাতল তিন, তিন তিন তিনে নয়, নয় আর তিনে বারো, বারোশো ছিয়ানব্বই, অর্থাৎ বারোশো ছিয়ানব্বই, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি বলেছিল যে এক থেকে ষোলো পর্যন্ত পরপর জোর স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত? বারোশো ছিয়ানব্বই, অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট অঙ্কে দেখো। উনত্রিশ নম্বরটা কি বলেছে, এক থেকে এগারো পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত? দেখো কত সহজে করা যায়, দেখো এর পরস্পর বিজোড় পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যার ঘনের একটি সমষ্টি সূত্র আমরা জানি, সূত্র একটা রয়েছে, সেটা হলো এন স্কোয়ার, এন স্কোয়ার, এন স্কোয়ার টু এন স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে পরপর বিজোড় ঘনের সমষ্টি সূত্র। ঠিক আছে, এখানে আমার কি আছে, বিজোড় বিজোড় সংখ্যা একের কিউ প্লাস দুইয়ের তিনের কিউ, একের কিউ প্লাস তিনের কিউ প্লাস পাঁচের কিউ প্লাস ডট 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 প্লাস সাতের কিউ প্লাস, এখানে আমি ডট ডট দিয়ে দিতে পারি, প্লাস এগারোর কিউ, এগারোর কিউ। তাহলে এখানে আমার কতগুলি বিজোড় সংখ্যা আছে, এগারো যোগ এক বাই দুই অর্থাৎ বারো বাই দুই অর্থাৎ ছয়, ছটি, ছটি আছে বিজোড় সংখ্যা। তাহলে এটা সমষ্টি সূত্র এটা, তাহলে গড় হবে, গড় অর্থাৎ এখানে আমার এন এর মানটাও হবে সিক্স, এখানে সিক্স এন এর মানও হবে সিক্স, অর্থাৎ এন স্কোয়ার টু এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই সিক্স, এটা আমার গড়, অর্থাৎ এই এন এর মানটাও সিক্স, অর্থাৎ সিক্স স্কোয়ার ইন্টু টু সিক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই সিক্স, অর্থাৎ এই সিক্স একটা সিক্স কেটে যায়, একটা সিক্স থাকে, অর্থাৎ ছয় ছয় ছত্রিশ, একটা ছয় থাকে, অর্থাৎ ছয় গুণিত ছয় ছয় ছত্রিশ, ছত্রিশ বাহাত্তর, বাহাত্তর থেকে এক বিয়োগ করে দাও, বাহাত্তর একবারই করে দাও, বাহাত্তর ছয় ছয় ছত্রিশ, ছত্রিশ ছয় ছত্রিশ, ছত্রিশ বাহাত্তর, বাহাত্তর থেকে এক বিয়োগ করলে একাত্তর হয়, একাত্তর অর্থাৎ ছয়কে ছয়, ছয় সাতে বিয়াল্লিশ, চারশো ছাব্বিশ, ছয়কে ছয়, ছয় সাতে বিয়াল্লিশ, চারশো ছাব্বিশ আমার অ্যান্সার। ঠিক আছে, চারশো ছাব্বিশ অপশানটা মিলিয়ে নাও, অপশান বি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট অঙ্কে দেখো। তিরিশের অঙ্কটা কি বলেছে, কোনো ক্লাসে চল্লিশ জন ছাত্রের গড় বয়স ষোলো বছর, সতেরো বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হয়, ছাত্রের বয়স, ছাত্রদের বয়সের গড় পনেরো দশমিক আট সাত পাঁচ বছর হলো, নতুন ছাত্রের বয়স কত? দেখো কত সহজে করা যায়, তাহলে আমরা একবারে দিয়ে দেবো নতুন ছাত্রের বয়স, নতুন ছাত্রের বয়স, নতুন ছাত্রের বয়স একবারে দিয়ে দেবো, কিচ্ছু নেই। দেখো চল্লিশ জনের বয়সে ছিল, মোট বয়স ছিল চল্লিশ গুণিত ষোলো, ষোলো বছর গড়। এবার এখান থেকে, এইখান থেকে কি হলো, একজন সতেরো বছরে চলে গিয়েছে, এবার মনে করো যে যে চল নতুন ছাত্র বয়স মনে করি এক্স বছর, নতুন ছাত্র বয়স ধরি এক্স বছর, এক্স বছর, এক্স ধরি, এক্স ধরি ধরি, তাহলে সমীকরণটা আছে চল্লিশ, চল্লিশ গুণিত ষোলো, এবার একজন সতেরো বছর চলে গিয়েছে, একজন একজন এসেছে যার বয়স এক্স বছর যুক্ত হয়েছে, তারপর গড়টা কী দাঁড়ালো, গড়টা দাঁড়ালো যে পনেরো দশ কত, পনেরো দশমিক আট সাত পাঁচ, এবার কি সে চল্লিশ জনের, চল্লিশ জনই হলো, চল্লিশ জনই ছিল, কারণ একজনের পরিবর্তে এক সতেরো জনের যা একজনের বয়স সতেরো বছর, তার পরিবর্তে এক্স বছরে একজন এসছে, তাহলে সে চল্লিশ জনই হবে, তাহলে এইটা আমি এইটা ইকুয়াল টু দিতে পারি, এইটা সমান এইটা। ঠিক আছে, তাহলে এখানে আমার কি আসবে, চারশো, চারশো চৌষট্টি, ছশো চল্লিশ মাইনাস সতেরো প্লাস এক্স ইকুয়াল টু, এখানে আমার এই দশমিকটা তুলে দাও, দশমিক তুলে দিলে একবারে করো তিনটে শূন্য, একটা শূন্য এই একটা শূন্য কেটে যায়, পঁচিশ দিয়ে, পঁচিশ পঁচিশ দিয়ে কাটা যায়, চার পঁচিশ হোক একশো, এখানে আমি কাটবো পঁচিশ দিয়ে, দেড় ছয় পঁচিশ হোক দেড়শো, ছয় পঁচিশ হোক দেড়শো হলে আট থাকছে, আবার পাঁচ পঁচিশ তিন পঁচিশ হোক পঁচাত্তর, পঁচাত্তর আর পাঁচে আশি আর সাথে বারো, তাহলে একশো পঁচিশ, পাঁচ পঁচিশ হোক একশো পঁচিশ, তাহলে চারশো ছশো পঁয়ত্রিশ, আবার এই চার কেটে দাও, অর্থাৎ ছশো পঁয়ত্রিশ এখানে আমার থাকলো, তাহলে বা এখানে
কি হবে 640 থেকে 17 বিয়োগ করো 7 3 10 7 3 9 7 1 2 2 4 2 4 623 যোগ x ইজ ইকুয়াল টু 635 বা x ইজ ইকুয়াল টু 635 বিয়োগ 623 তাহলে কি হবে 3 2 5 2 1 3 6 কত যায় 0 অর্থাৎ 12 12 বছর তাহলে ধরিন এখানে আমি ধরি নতুন ছাত্রের বয়স x ধরেছি সমীকরণটা তাহলে আমার এটা রয়েছে x এর মানটা 12 হলে 12 বছর তাহলে 12 হচ্ছে তাহলে যে নতুন ছাত্র এসেছে তার বয়স হচ্ছে 12 বছর ঠিক আছে তাহলে অপশনটা মিলিয়ে নাও অপশন দেখো এ আমাদের রাইট অ্যানসার ঠিক আছে দেখো আজকে 30 নম্বর পর্যন্ত হলো এরপর দিন পরবর্তী অঙ্কগুলি নিয়ে আসবো তোমরা দেখতে থাকো তোমাদের যথেষ্ট হেল্প করবে আবারও বলছি প্রাইমারি এসএসসি পিএসসি রেল পুলিশ WBCS সমস্ত চাকরির পরীক্ষা ক্র্যাক করার জন্য যথেষ্ট হেল্প করবে আর আজকের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না তার সঙ্গে নোটিফিকেশন অল করে রাখবে যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমরা জানতে পেরে যাও এবং ভিডিওটি দেখতে পারো ধন্যবাদ।